রাজ্যত নতুন কই বন্ধ হবো 161 খন কই বিদ্যালয় সরকারি বিদ্যালয় বন্ধ হবো আর ইতিমধ্যেই হাজার হাজার বিদ্যালয় বন্ধ হইছে বিজেপি সরকারৰ দিনত এই সন্দৰ্ভত আমি আপোনালোকক ফুল পেটৰ সহায় জনাবলৈ চেষ্টা কৰিম আমি জনায়েছো এই মুহূৰ্তত এটা ডাঙৰ খবৰ রাজ্যত নতুন কই বন্ধ হবো 161 খন বিদ্যালয় আর শিক্ষার্থীর অভাবর অসিলাত বন্ধ হল হাজার হাজার সরকারি বিদ্যালয় বিজেপি সরকারের দিনত 8000 অধিক বিদ্যালয় বন্ধ হওয়ার অভিযোগ আর নতুনক 161 খন বিদ্যালয় বন্ধ করব প্রাথমিক শিক্ষা সঞ্চালকালয় কোন কোন জেলাত কিমান বিদ্যালয় বন্ধ হব আমি সবিশেষ জানাবলে চেষ্টা করিম বরপেটাত 6খন মাজুলীত সর্বাধিক হব মাজুলীত 31খন বিদ্যালয় বন্ধর সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকারে বরপেটাত 6খন বঙ্গাইগাঁওত 14খন কাছাৰত 9খন আর ডিব্রুগড়ত 5খনক বিদ্যালয় বন্ধ হব হাইলাকান্দিটো বন্ধ হব হাইলাকান্দিত 10খনক বিদ্যালয় বন্ধ হব যোরহাটত 7খনক কামরূপ মহানগরতো বন্ধ হব 4খন বিদ্যালয় করিমগঞ্জত 8খন লক্ষিমপুরত 19খন মাজুলীত 31খন আর নগাঁওত 7খন নলবাৰীত 6খন শিবসাগরত 8খন তিনিচুকীয়াত 4খন বিদ্যালয় বন্ধ হব মুঠ 161খন বিদ্যালয় বন্ধ হব আর বিদ্যালয় বন্ধ করে ওচৰ আন বিদ্যালয়ত একত্রিত করা হব এটা ডাঙর খবর জানাইছো রাজ্যত নতুনক বন্ধ হব 161খন বিদ্যালয় আর শিক্ষার্থীর অভাবতে বন্ধ করা হব এই বিদ্যালয় কেখন শিক্ষার্থীর অভাবর অসিলাত বন্ধ হল হাজার হাজার সরকারি বিদ্যালয় বিজেপি সরকারের দিনত 8000 অধিক বিদ্যালয় বন্ধ হওয়ার অভিযোগ আর নতুনক 161খন বিদ্যালয় বন্ধ করব প্রাথমিক শিক্ষা সঞ্চালকালয় কোন জেলাত কিমান বিদ্যালয় বন্ধ হব আমি পুনৰ জনাবলৈ চেষ্টা করি বিজেপি সরকারের দিনত 8000 অধিক বিদ্যালয় ইতিমধ্যে বন্ধ হওয়ার অভিযোগ উত্থাপন হয়েছে আর নতুনক 161খন বিদ্যালয় বন্ধ করব প্রাথমিক শিক্ষা সঞ্চালকালয় কোন জেলাত কিমান বিদ্যালয় বন্ধ হব মাজুলীত সর্বাধিক 31খন বিদ্যালয় বন্ধর সিদ্ধান্ত আর বরপেটাত 6খন বঙাইগাঁওত 14খন কাছাৰত 9খন ডিব্ৰুগড়ত 5খন এই সিদ্ধান্তক লৈ আপুনি আপোনাৰ মন্তব্য জনাব পাৰে সরকারে যে বিদ্যালয় বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে তাক লৈ আপোনালোকে কমেন্ট বক্সত আপোনালোকে আপোনাৰ মন্তব্য জনাব পাৰে 161খন বিদ্যালয় বন্ধ করব নতুন কয় সরকারে এটা ডাঙৰ খবৰ জনাই আছো আপুনিও আপোনাৰ সিদ্ধান্ত মন্তব্য আপোনাক আমাক জনাব পাৰে আমি কোন জেলাত কিমানখন বিদ্যালয় বন্ধ হব সেই সন্দৰ্ভত আমি জনাবলৈ চেষ্টা কৰিম বৰপেটাত 6খন বঙাইগাঁওত 14খন কাছাৰত 9খন ডিব্ৰুগড়ত 5খন হাইলাকান্দি জেলাত 10খন যোৰহাটত 7খন কামৰূপ মহানগৰত 4খন কৰিমগঞ্জত 8খন লক্ষীমপুৰত 19খন মাজুলীত 31খন নগাঁওত 7খন নলবাৰীত 6খন শিৱসাগৰ জেলাত 8খন তিনিচুকীয়া জেলাত 4খন বিদ্যালয় বন্ধ কৰিব চৰকাৰে আর বিদ্যালয় সমূহ বন্ধ করে ওচৰৰ আন বিদ্যালয় একত্রিত করা হব এই বিদ্যালয় সমূহ শিক্ষার্থীর অভাবর অসিলাত বন্ধ হব 161খন বিদ্যালয় আর বিজেপি সরকারের দিনত 8000 অধিক বিদ্যালয় বন্ধ হওয়ার গুরুতর অভিযোগ নতুনক 161খন বিদ্যালয় বন্ধ করব প্রাথমিক শিক্ষা সঞ্চালকালয়ে বরপেটাত 6খন বঙাইগাঁওত 14খন আমি পুনৰ জনাইছো বরপেটাত 6খন বিদ্যালয় বঙাইগাঁওত 14খন কাছাৰত 9খন ডিব্ৰুগড়ত 5খন হাইলাকান্দিত 10খন যোৰহাটত 7খন কামৰূপ মহানগৰত 4খন কৰিমগঞ্জত 8খন লক্ষীমপুৰত 19খন মাজুলীত 31খন নগাঁওত 7খন নলবাৰীত 6খন ডিব্ৰুগড়ত 8খন তিনিচুকীয়াত 4খন বিদ্যালয় বন্ধ হব আৰু বিদ্যালয় বন্ধ কৰি ওচৰৰ আন বিদ্যালয়ত একত্ৰিত কৰা হব আপুনিও কমেন্ট যোগে এই সন্দৰ্ভত সরকারে যে সিদ্ধান্ত গ্রহণ করেছে সেই সন্দৰ্ভত আপোনালোকেও মন্তব্য কৰিব পাৰে কমেন্ট বক্সত আমাৰ কমেন্ট বক্সত আপোনালোকে আপোনালোকৰ মন্তব্য আগবঢ়াব পাৰে
সভাপতি মহেন্দ্র আপোনালোকে আপোনালোকৰ কমেন্ট জনাব পাৰে এটা ডাঙৰ খবৰ জনাই আছো 161খন নতুনকৈ চৰকাৰী বিদ্যালয় বন্ধ কৰিব চৰকাৰে কোনখন জিলা কিমানখন বিদ্যালয় বন্ধ কৰিব সেই সন্দৰ্ভত আমি জনাবলৈ চেষ্টা কৰিম বৰপেটাত 6খনকৈ বিদ্যালয় বঙাইগাঁওত 14খন কাছাৰত 9খন ডিব্ৰুগড়ত 5খন হাইলাকান্দিত 10খন যোৰহাটত 7খন কামৰূপ মহানগৰত 4খন করিমগঞ্জত 8খন লক্ষীমপুৰত 19খন মাজুলীত 31খন নগাঁৱত 7খন নলবাৰীত 6খন শিৱসাগৰত 8খন তিনিচুকীয়াত 4খন বিদ্যালয় বন্ধ হ'ব আৰু এই বিদ্যালয়সমূহ বন্ধ কৰি ওচৰৰ আন বিদ্যালয়ত একত্ৰিত কৰা হ'ব বুলি জানিবলৈ দিয়া হৈছে